এরপর যে প্রতিবেদনে চোখ রাখব আপনার মূল্যবান সময় বাঁচাতে হয়তো আপনার নেট ব্যাংকিং ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য সেভ করে রাখেন কোন সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে, তাতে আপনার সময় হয়তো বাঁচবে কিন্তু পথটা কি আদৌ নিরাপদ? দৈনন্দিন জীবনে শহরবাসীর যাতায়াতের অন্যতম মাধ্যম অ্যাপ নির্ভর বেসরকারি ক্যাব বা ট্যাক্সি, একই সঙ্গে আমাদের স্মার্টফোনে গচ্ছিত রাখা থাকে এক গুচ্ছ অ্যাপ্লিকেশন, যা আঙুলের স্পর্শে অতি দ্রুত মোবাইল রিচার্জ থেকে খাবার অর্ডার, সিনেমার টিকিট বুকিং থেকে যে কোনো পণ্য কিনতে সাহায্য করে। এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না এরকম মানুষ এই যুগে খুঁজে পাওয়াই দায়। আর ঘন ঘন যদি আপনি এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন তাহলে বারবার কার্ডের নম্বর, এক্সপায়ারি ডেট, ব্যবহারকারীর নাম, সিভিভি প্রদান করতে করতে সময় লেগে যায় বিস্তর। তবে উপায়টাও প্রায় সকলেরই জানা। অ্যাপ্লিকেশনে আপনার বিস্তারিত তথ্য প্রদান করে পেমেন্ট করার সময় মাত্র একটা টিক দিয়েই আপনি সেভ করে রাখতে পারেন নিজের নেট ব্যাংকিং ক্রেডিট বা ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য। ফলে দ্বিতীয়বার পেমেন্ট করার সময় আপনাকে নতুন করে দিতে হবে না কার্ডের যাবতীয় তথ্য। সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট নিজের ডেটাবেস থেকে আপনার সেভ করে রাখা তথ্য নিজের থেকেই তুলে ধরবে স্ক্রিনে। তখন শুধুমাত্র কার্ডের সিভিভি এবং মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিতে হবে, ব্যাস পেমেন্ট সাকসেসফুল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনার মতো কোটি কোটি ব্যবহারকারীর নেট ব্যাংকিং ক্রেডিট বা ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট সংস্থার ডেটাবেসে সেভ তো করে রাখছে, কিন্তু সংশ্লিষ্ট সংস্থার সেই ডেটাবেসও কি সম্পূর্ণ নিরাপদ? জোর দিয়ে কখনো কি বলতে পারবে সেই সংস্থার ডেটাবেস কখনো কোনো অসাধু হ্যাকারের কবলে চলে যেতে পারে না? অনেক সময় কিছু ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যেখানে আমরা পেমেন্ট করার আমাদের প্রয়োজন পড়ে, যেমন ধরুন কোনো ক্যাবের অ্যাপ্লিকেশন হতে পারে কিংবা ই কমার্সের ওয়েবসাইট হতে পারে, যেখানে আমরা প্রতি মাসে বা হামেশাই পেমেন্ট করে থাকি, সেক্ষেত্রে বারবার আমাদের পুরো কার্ড ডিটেলস, কার্ড নাম্বার, নেম অফ দ্য কার্ড, সিভিল কোড, এক্সপায়ারি ডেট বারবার যাতে টাইপ করতে হয়, এইটুকু খাটুনি বাঁচানোর জন্য আমরা অনেক সময় কার্ড ডিটেলসটা সেভ করে রাখি। তো তাতে সত্যি তো আমাদের খাটুনি বাঁচে, কিন্তু এই বিষয়টা কতটা শিখি? দেখুন, অনেক কিছু বাঁচানোর জায়গায় আমরা অনেক বড় বড় ভুল করে থাকি। আপনার খেটে পয়সা কামানো, সেই স্যালারিটা যেটা আসে, সেই অ্যাকাউন্টটার ডিটেলসটা আপনি একটা এমন জায়গায় সেভ করছেন, সেই জায়গাটা কিন্তু আপনার হাতে কন্ট্রোলে নেই। সেটা ওই কোম্পানি, যে কোম্পানি থ্রু দিয়ে আপনি জিনিসটা কিনছেন তার হাতে। সেই সার্ভারটা যদি কম্প্রোমাইজ হয়ে যায়, তার কি গ্যারান্টি আছে যে সেই সার্ভারটা পুরো 100% সিকিউর? আমি আমার কিছু সময় বাঁচানোর জন্য আমি কার্ড ডিটেলসটা সেভ করে রাখছি আর কোন একটা ই কমার্স ওয়েবসাইটের ডিটেলস, তো সেক্ষেত্রে ওটাও কি মানে এই পথটাও কি সিকিউর নয়? এই পথটা এই জন্যই সিকিউর নয়, কারণ হচ্ছে সবাই যদি সেই জিনিসগুলো সেভ করে রাখে এবং সেই সার্ভারটা কম্প্রোমাইজ হয় যেখানে এই ডেটাগুলো ক্লিয়ার টেক্সটে সেভ হচ্ছে, সেই ডেটাগুলো যদি অন্য কেউ পেয়ে যায়, পুরো লিস্ট পেয়ে যাবে, স্যার 200-300টার মতো কার্ড লিস্ট পেয়ে যাবে। অতএব আপনার কয়েক মিনিট সময় হয়তো বাঁচলো, কিন্তু একবার বিপদ ঘটলে আপনার কষ্টের উপার্জিত অর্থ বাঁচবে কি? কাজেই অনলাইনে পেমেন্ট করুন, কিন্তু সতর্কতার সঙ্গে, কারণ আপনার বিন্দু মাত্র অসতর্কতার সুযোগ নিতে মুখিয়ে রয়েছে অপরাধ জগতে অসংখ্য অসাধু ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, আপ্লাস নিউজ। অন্তর্জাল দুনিয়ার কোণে কোণে রয়েছে হ্যাকারদের ফাঁদ, সে বিষয়ে আপনাদেরকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য। তাই আজ দিনভর আর প্লাসের পর্দায় আপনারা দেখতে থাকুন অনলাইনের ফাঁদে। এরপর চোখ রাখবো অন্যান্য খবরে, পূর্ব মেদিনীপুরের দিকে তাকাবো।